নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত জানাই। আজকে আলোচনা করব শীতকালে বোরো ধানের বীজতলার সমস্যা ও তার সমাধান নিয়ে। সাধারণত দেখা যায় যে শীতকালে যে বোরো ধানের বীজতলা তৈরি করা হয় তা বেশি বাড়তে পারে না বা ছোট অবস্থায় ঝিম ধরে বসে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে সেই বীজতলার চারা বিভিন্ন জায়গায় চাকচাক হয়ে বসে যায় বা হলদেটে হয়ে মরে যেতে থাকে। এই সমস্যার বিভিন্ন রকম সমাধান রয়েছে। প্রথম থেকে এর জন্য আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে বীজতলায় বীজ বুনতে হলে সুস্থ সবল বীজ বাছাই করে বুনতে হবে। বীজ বপনের সময় বীজ শোধন করে বীজ বুনতে হবে। এরপরে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, অর্থাৎ বীজতলা পরিদর্শন করে তার কোনো সমস্যা যদি শুরু হয় তার ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন অনুসারে 20 থেকে 25 দিনের সময় 450 থেকে 500 গ্রাম প্রতি কাঠা হিসাবে ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। শীতকালে বোরো ধানের বীজতলাতে বেশিরভাগ সময়ই দেখা যায় যে ব্লাস্ট বা ঝলসার আক্রমণ হয়ে থাকে। তাই এই ব্লাস্ট বা ঝলসার আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য টেবুকুনা জল 50% ও ট্রাইফ্লক্সিস্ট্রবিন 25% মিশ্রণ বাজারে নেটিভো নামে পাওয়া যায়। এটি 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ব্লাস্টের আক্রমণ থেকে রেহাই পাবে। অথবা হেক্সাকোনাজোল ও জিনেবের মিশ্রণ অবতার, উইজার ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়, তা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া আপনারা নিয়মিত ক্ষেত পরিদর্শনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন তা হলো, সন্ধ্যেবেলা বীজতলায় জল ঢোকানো যেতে পারে, যেটা সকালবেলা বের করে দিতে হবে। সকালে লাঠি দিয়ে শিশির ঝরিয়ে দিতে হবে চারার পাতাগুলো থেকে। বীজতলায় খড়ের কালো ছাই ছড়ানো যেতে পারে। এছাড়া 1 ফুট উঁচুতে পলিথিনের চাদর দিয়ে সেটা ঢেকে দেওয়া যেতে পারে বীজতলায়। বীজতলার চারা অবস্থায় চিলেটের জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও উপকার আসে। এছাড়া জিনে স্প্রে করা যেতে পারে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে। এসব করেও যদি কাজ না হয় বা বীজতলায় গাছ না বাড়তে থাকে তাহলে NPK 19-19-19 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাবেন। প্রয়োজনে যদি গাছ না বাড়তে থাকে তখন N-Tricontanol বাজারে ফাইটোনল, মিরাকুলান ইত্যাদি নামে পাওয়া যায়, তা 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাবেন। ধন্যবাদ।